সাম্প্রতিক সময়ে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গের অনেক খ্যাতিমান তারকা বলিউডের রঙিন দুনিয়ায় পা রেখেছেন। সে তালিকায় এবার যুক্ত হচ্ছে দক্ষিণ ভারতের সুপারস্টার মহেশবাবু। ভারত জুড়ে ইতিহাস সৃষ্টি করা ট্রিপল আর সিনেমার জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলির হাত ধরেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে আলোচিত এই অভিনেতার। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজামৌলি বলেন, আমার পরের সিনেমা দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশের সঙ্গে। সে তেলুগু সিনেমার বড় তারকা। ইন্ডিয়ানা জোন্স ধরনের একটি রহস্য রোমান্স ভরপুর ছবি করব, তবে তার থেকেও অনেক বেশি চকচকে আধুনিক অ্যাকশন ধর্মী এবং ব্যয়বহুল হবে চলচ্চিত্রটি। অ্যাডভেঞ্চার এবং অ্যাকশন ধর্মী এই সিনেমাটির শ্যুট হবে সারা পৃথিবী ঘুরে। তাহলে কি সেই জন্য এর আগে মহেশবাবু বলেছিলেন, বলিউড আমার খরচ বইতে পারবে না? এদিকে বর্তমানে পরিচালক রাজামৌলি পশ্চিমে অস্থায়ী আস্তানে গিয়েছেন। মার্চে বসছে অস্কারের এবারের আসর। তার ট্রিপল আর সিনেমার নাটু নাটু গানটি একাডেমিক অ্যাওয়ার্ডের জন্য অস্কারে মনোনয়ন পেয়েছে। অন্যদিকে ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত SSMB-28 সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মহেশ। এই চলচ্চিত্রটি তেলুগু ভার্সনের সঙ্গে সঙ্গে তৈরি হবে হিন্দি ভার্সনও। পারিবারিক গল্প নিয়ে তৈরি এই ছবিতে মহেশবাবুর বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। শোনা যাচ্ছে নেটফ্লিক্স 80 কোটি টাকায় এই ছবিটির স্বত্ব কিনেছে।